শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বৃন্দাবন পারমানিক। তিনি জানালেন, দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে, তাই ইস্তফা। তবে প্রসঙ্গত উল্লেখ করা যায়, আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে চলে আসেন, ঠিক তারপরেই তার এমন সিদ্ধান্ত। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি মানুষের সাথে আছি, মানুষের জন্য কাজ করব। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই তার পদত্যাগ করার প্রসঙ্গে রীতিমতো জল্পনা রাজনৈতিক মহলে। আমি আমার নৈতিকতার দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আমার যাদের নিয়ে আমি দল পরিচালনা করি, আমার ওয়ার্ডের এবং শান্তিপুরের সর্বস্তরের যারা গ্রাসরুটে বুথ স্তরের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, সকলের মতামত নিয়ে আমি মনে করি যে নৈতিকভাবে আমার এই পদে আর থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। সেই জন্যে আমি এই মুহূর্ত থেকে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম দায়িত্ব থেকে আমি নিজেকে অব্যাহতি চাইছি এবং আমি পদত্যাগ করলাম। রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষকরের কাছে আমি এই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি ঘোষণা করি। কি কারণে হঠাৎ করে পদত্যাগ করলেন? না, বিষয়টা হচ্ছে আমি মনে করি যে আমি যেহেতু দলের গণতন্ত্রে বা দলের সংবিধানে এই গঠনতন্ত্র নেই যে আমি যেহেতু আজকে দলের যে ঘোষিত চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি দলের নির্দেশ না মেনে, সে কারণে আমি মনে করি এটা দলের গণতন্ত্র বিরুদ্ধে। দল কি আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিল নাকি? এখন অবধি আমার কাছে সেরকম কোনো খবর নেই। আমি দল কোনো পদক্ষেপ গ্রহণ করার আগেই পূর্বেই আমি আমার পদ থেকে আমি নিজেকে সরিয়ে রাখছি। এর পরবর্তী থেকে আপনি মানে কি কাজ করবেন? আমি মানুষের সাথে আছি। তৃণমূলেই থাকবেন? আমি মানুষের সাথে, আমি মানুষকে ভালোবাসি, মেহনতি, পিছিয়ে পড়া গরিব মানুষের পাশে থেকে কাজ করা যায় কাজ করি এবং আমি এটা বিশ্বাস করি, আমি মানি। আমি আজকে প্রায় 18 থেকে 20 বছর ধরে দলের সঙ্গে আছি, আমি বিশ্বাস করি পদে না থাকলে মানুষের কাজ করা যায়। উদ্বোধন কর্তৃপক্ষ আপনার কি এই যে পদত্যাগ পদ সেটা স্বীকার করেছে এখনো পর্যন্ত? আমি পাঠিয়েছি, নিশ্চিতভাবে জেলা সভাপতি যিনি আছেন আমাদের রত্না ঘোষকর নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন। যদি আপনাকে এই অব্যাহতি মানে এই পদত্যাগপত্র গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? এটা সম্পূর্ণ দলের ব্যাপার। আপনার নাম? রেজিগনেশন? বৃন্দাবন প্রামাণিক। আমি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। দাদা, তৃণমূল কংগ্রেস সভাপতি শহর সভাপতি বৃন্দাবন প্রামাণিক বলছেন নিজে তিনি রিজাইন দিয়েছেন। তিনি রিজাইন দিয়েছেন এটা আমি দেখেছি, তিনি ফেসবুকে পোস্টও করেছেন। তবে আপনাদের সবাইকেই জানাই যে তিনি রিজাইন যেমন দিয়েছেন দলও তাকে বহিষ্কার করেছে। দুটো ঘটনা একসাথে ঘটার ফলে হয়তো মনে হতে পারে তিনি আগে দিয়েছেন দল পরে করেছে বা দল আগে করেছে তিনি পরে দিয়েছেন, এটা ভাবার কিছু নেই। দলও তাকে বহিষ্কার করেছে, তিনিও নিজে রিজাইন দিয়েছেন, দুটোই সমান। দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল সুব্রত ঘোষ চেয়ারম্যান হোক? দেখুন, আপনারা তো সবাই জানেন এটা, দল তো চেয়ারম্যানের নাম হিসাবে সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যানের নাম হিসাবে কৌশিক প্রামাণিকের নাম আমাদের জেলার সভাপতি রত্না ঘোষকরের হাত দিয়ে পাঠিয়েছিল। রত্না ঘোষকর নিজে প্রেস করেছেন, তাদের জানিয়েছেন এবং আপনারা তো নিজেরাও জানেন, এটা তো বলার কিছু নেই। এখন সম্ভব তিনি মনে করেছেন, তিনি দাঁড়ালেন, আমি অবশ্যই বলবো তিনি দলবিরোধী কাজ করেছেন, এ ব্যাপারে 100% জানিয়েছি। তিনি আরেকটি অভিযোগ করছেন যে বিজেপির 2 জন কাউন্সিলর সেটাও সুব্রত ঘোষের পক্ষে দাঁড় করানো হয়েছে, ভোটটা দেওয়া হয়েছে। দেখুন, গোপন ব্যালটে তো ভোট হয়েছে, আমি তো ছিলাম না, আমি শুনেছি। গোপন ব্যালটে ভোট হলে তিনি কিভাবে আইডেন্টিফাই করলেন যে তিনি 2 জন বিজেপির ভোট সুব্রত ঘোষ পেয়েছেন? যদি এটা হয়ে থাকে, আমি আপনাদের উল্টোভাবে আর একটা প্রশ্ন করি, তিনি তো টাউন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যদি মনে করতেন এই সিদ্ধান্ত দলের সঠিক নয়, তিনি তো ওই ভোটাভুটিতে না গিয়ে আগেই টাউন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দিতে পারতেন। ভোটাভুটিতে গেলেন কেন? ভোটাভুটিতে যাওয়া মানে তিনি নিশ্চয়ই সেই যে তার বক্তব্য অনুসারে 12 জন কাউন্সিলরকে বুঝিয়েছেন যে আমাকে ভোট দাও, অর্থাৎ দলবিরোধী কাজ করো। তাহলে কোট অ্যান্ড কোট তিনি দলবিরোধী কাজ করেছেন, আর দলবিরোধী কাজ যখন যারা করে তাদের বক্তব্যের উত্তর দিতে আমি বাধ্য নই, আমি দেবও না। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাই ঘটনাটা, 12টা 12টা ভোট সমান সমান হয়েছে। প্রোটেম স্পিকার হিসাবে, দলনেতা হিসাবে দল প্রশান্ত গোস্বামী অর্থাৎ আমার পিতা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিযুক্ত করেছিলেন, মনোনীত করেছিলেন, তিনি তার নির্ণায়ক ভোটটা দিয়ে সুব্রত ঘোষকে দলের সিদ্ধান্ত অনুযায়ী দলের আদর্শকে মাথায় রেখে
চেয়ারম্যান এবং কৌশিক প্রামাণিকের ভাইস চেয়ারম্যান হিসাবে। তবে দলের বিরুদ্ধে নিয়েছেন অবশ্যই, তাকে তো বহিষ্কার করা হয়েছে, আপনারা রত্না ঘোষকরকে ফোন করলেও জানতে পারবেন। সঙ্গে সঙ্গে ওখানে বসেই বৃন্দাবন প্রামাণিক যে মুহূর্তে দাঁড়িয়েছে সেই খবরটা তো আমরা পেয়েছি যে উনি দাঁড়িয়েছেন ভোটের ফলাফল, সেই মুহূর্তেই দলকে জানানো হয়েছে, দলের তরফ থেকেও স্বয়ং মহাসচিব আমাকে ফোন করেছিলেন এই ঘটনাটা শোনার পরে, এবং সঙ্গে সঙ্গে তিনি অর্ডার দিয়ে দেন যে তাকে বহিষ্কার করাও। তারপরে তিনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে বাড়িতে গিয়ে প্যাডে লিখে ইস্তফা। তাহলে দলীয়ভাবে সহসভাপতি পদ থেকে বৃন্দাবন প্রামাণিককে বহিষ্কৃত করা হলো 100 ভাগ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।